রজা ঘরিয়ার অবহেলাল রূপান্তরিত হয়েছে চাউলুং সুকাফা। 15 বছরে সরকার অবহেলার প্রতীকলৈ পরিণত হয়েছে যোরহাটর মহবন্ধার চাউলুং সুকাফা সমন্বয় ক্ষেত্র। কংগ্রেস বিজেপির অরিয়াওরি রাজনীতির মেরপাকত বন্দী হয়ে পড়েছে কোটিটকিয়া প্রকল্পর নির্মাণ কার্য, আজিও অর্ধনির্মিত হয়ে পড়ে আছে সভাগৃহ প্রেক্ষাগৃহ, আজিও নির্মাণ নহল প্রতীকী রূপত পর্যটকক দেখাবলগিয়া মৈদাম আর ইকো পার্ক, অর্ধনির্মিত হয়ে পড়ল হাবির মজত লাখটকিয়া কটেজ, অব্যবহৃত হয়ে হাবির মজত পড়ে রয়েছে লাখটকিয়া এই শিল্পকলা গৃহ। প্রকল্পর আটাইতকৈ আকর্ষণীয় সংগ্রহালয়টির প্রবেশ পথর দুয়ারটো এতিয়া বরতলা। এজন পর্যটক যদি ইয়ালে আসে তেন্তে বিমুখ হয়ে উভতি যাব লাগিব। তদুপরি পরিতাপর কথা যে এপিডিসিএলক রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগে বিদ্যুৎ বিলর নামত পরিশোধ করবলগিয়া বিল দিব নারে ইতিমধ্যে কর্তন করেছে বিদ্যুৎ সেবা। আনহাতে সমগ্র প্রকল্পটির দুয়ারমুখতে থাকা সুদৃশ্য তোরণখনতো এতিয়া মলিয়ন প্রলেপেরে আবরি ধরেছে, যার বাবে তোরণের সৌন্দর্য ম্লান পড়েছে দর্শনার্থীর সন্মুখত। প্রকল্পটলৈ পর্যটকক আকর্ষণ করবরা বহু সমল আর সুযোগ আছিল যদিও কংগ্রেস সরকারের দিনত নির্মাণ হওয়ার বাবেই বর্তমানের সরকারখনে তথা সাংস্কৃতিক পরিক্রমা বিভাগে বিগত 4 বছরে গুরুত্বহীন করে পেলায় রাখিলে বীরপুরুষজনের স্মৃতি বিজড়িত প্রকল্পটি। আজিও নকশাত থাকা প্রকল্পটির 30% কাম অসম্পূর্ণ করে রাখিলে সর্বানন্দ সোণোয়ালর সরকারে। কিপাক চক্রর বাবে এই মাহিয়ার দৃষ্টির বড় অসম গড়তা বীরপুরজনক। কি কারণত সম্পূর্ণ নহল এই প্রকল্প? কারণিহার বাবে সাংস্কৃতিক তথা পর্যটন উদ্যোগের বিকাশের ক্ষেত্র সার্বণী যোগান ধরবরা আর বৃহৎ রাজ্য সংগ্রহ করবরা এই প্রকল্পট কিয় অনাদৃত হয়ে পড়ল সেয়া এটা লক্ষণীয় হয়ে পড়ছে। আর উত্তর প্রদান করক রাজ্য সরকারখনে, উত্তর দিয়ক সাংস্কৃতিক বিভাগে। উল্লেখ্য যে 2006 চনের 20 জানুয়ারি তারিখে আধারশিলা স্থাপন করেছিল কংগ্রেস সরকারের তদানীন্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ে। আনহাতে সমন্বয় ক্ষেত্রখনের উন্নয়ন সমিতির অধ্যক্ষর দায়িত্ব আছে খুব বর্তমানের শাসকীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোয়াল। যোরহাটের পৰা এডমিছৰ সহযোগত দীপজ্যোতি শইকীয়া, রিপোর্ট মাই নিউজ নর্থ ইষ্ট।